হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল প্রত্যেককে অনেক 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 ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলের সাথে এত রকমভাবে আমাদের সহযোগিতা করার জন্য এবং আমরা যেহেতু প্রতিজ্ঞাবাদী ছিলাম যে প্রতিটা মুহূর্তে তোমাদের সঙ্গে দেব তোমাদের প্রতিটা প্রশ্নের উত্তর দেব তো আমরা তোমাদের কমেন্ট সেকশানে বলেছিলাম যে যার যা প্রশ্ন আছে তোমরা করতে পারো সেখানে প্রায় হাজারের কাছাকাছি তোমরা কমেন্ট করেছো তার জন্য আমরা অভিভূত এবং আমরা যেরকমটা কথা দিয়েছিলাম সেই কথাটা রাখবো তোমাদের কিছু প্রশ্ন কিছু আননোন ফ্যাক্টস যেগুলো তোমরা জানো না যেমন প্রথম কাউন্সেলিং কবে থেকে শুরু হবে এই প্রশ্নটি প্রায় অনেকেই করেছো অনেকেই করেছো যে কবে থেকে কাউন্সেলিং শুরু হবে কীভাবে কাউন্সেলিং করবো আমি অলরেডি বলে দিয়েছি কাউন্সেলিং কবে থেকে শুরু হবে একবার দেখে নাও প্রথমে যে ভিডিওটা আমরা ছেড়েছিলাম কালকে যে ভিডিওটা ছেড়েছি সেই ভিডিওতে কিন্তু পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে কবে কাউন্সেলিং প্রকাশিত হতে পারে কাউন্সেলিং ডেট অবশ্যই কাউন্সিলিং ডেট কবে থেকে প্রকাশিত হতে পারে আর আরেকটি প্রশ্ন যাদের র্যাঙ্ক খুব কম কারণ যারা কমেন্ট করছিল মানে প্রায় সাতশো থেকে আটশোটা কমেন্ট এসেছে এবং প্রত্যেকে একই কমেন্ট করছে স্যার আমার র্যাঙ্ক এসেছে কারো ফিফটিন পয়েন্ট ফাইভ কারো হয়তো টেন পয়েন্ট ফাইভ কারো আরও কম তো এই সব প্রশ্ন যাদের র্যাঙ্ক খুব কম তারা কী করবে সব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই মুহূর্তে আমি মনে করি যে যারা অ্যাকচুয়ালি পড়াশোনার জন্য না যারা চিন্তিত তারা কিন্তু এই প্রশ্নটি করতে বাধ্য কারণ প্রত্যেকের মনে একটাই চিন্তা যে কীভাবে আপনার সুযোগটি পাবো আমি বুঝতে পারি সেই সমস্যার কথা এবং সেই সমস্যার সমাধান আমি আজকে চেষ্টা করবো সমাধান করার আরেকটি প্রশ্ন যে ফোনে কি এই ধরনের মেসেজ আসছে এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ একটি বিষয় যে এই ধরনের মেসেজ হ্যাঁ কংগ্রাচুলেশন ইউ আর সিলেক্টেড ফর জি ট্রেনিং তারপর বলা আছে কি অ্যাট প্লিজ কন্ট্যাক্ট ওকে এই ধরনের মেসেজ কি তোমাদের কাছেও আসছে এটা আমার প্রশ্ন তোমাদের কাছে যদি তোমাদের উত্তরটি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে চেঞ্জ মানে তোমরা অবশ্যই কমেন্ট করে দাও যে হ্যাঁ এই ধরনের ম্যাসেজ আমার কাছে এসেছে আচ্ছা আরেকটি বিষয় যে সর্বনিম্ন র্যাঙ্ক কত সর্বোচ্চ র্যাঙ্ক কত এটা কিন্তু আমি কিছুটা অ্যানালাইসিস করে জানতে পেরেছি তো এটা আমি আজকে ডিসকাস করব আর আরেকটি বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ যে অটো আপগ্রেডেশন এটা কি এটা কিভাবে হয় এবং এটার গুরুত্বটা কী সেই বিষয়ে আজকে আমরা কিন্তু যথারীতি আলোচনা করব প্রত্যেকটা টপিক কিন্তু তোমাদের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট মিস করলে কিন্তু আর আমি পরবর্তীকালে বোঝাতে পারবো না কারণ দেখো এই প্রত্যেকটা বিষয় কিন্তু যদি তুমি না জানো তাহলে তুমি কি করে অ্যাডমিশান নিতে পারবে তাই না অবশ্যই প্রত্যেকটা পয়েন্ট মনোযোগ সহকারে দেখো ভিডিওটি দেখার পর অবশ্যই একটু লাইক করে দেবে অবশ্যই কারণ দেখো এই ধরনের ভিডিও তোমাদের জন্যই বানানো আর তোমরা যদি লাইক না করো তাহলে আমরা মোটিভেট কীভাবে হবো আমরা কোথা থেকে মোটিভেটেশন পাবো তাই না অবশ্যই একটি করে লাইক করে দাও আর বন্ধুর সাথে শেয়ার করে দাও আর চ্যানেলটি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দাও ওকে তো চলো দেখে নেওয়া যাক প্রথম থেকে শেষ পর্যন্ত তো ফার্স্ট টাইম বলে দিই প্রথম কাউন্সেলিং কবে থেকে শুরু হচ্ছে দেখো বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি আমি ডাইরেক্টলি দিতে পারছি না কারণ এটা কেউই দিতে পারে না একমাত্র যারা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের সাথে যুক্ত বা যারা অ্যাকচুয়ালি ওই দায়িত্বে আছে তারাই শুধুমাত্র বলতে পারবে আমি কনট্যাক্ট করার চেষ্টা করেছিলাম তোমাদের অ্যাডমিট যে র্যাঙ্ক কার্ড আছে র্যাঙ্ক কার্ডের নিচে একটি কন্ট্যাক্ট নাম্বার ছিল টোল ফ্রি নাম্বার সেই টোল ফ্রি নাম্বারে কল করেছিলাম বাট ওরা কেউ কল রিসিভ করেনি ওকে তো আমি কিছুটা আন্দাজ করেছিলাম যে দেখো যেহেতু তোমাদের রেজাল্ট পাবলিশ হতে এতটা সময় লেগেছে আর ফার্স্ট কাউন্সেলিংতে এতটা সময় লাগবে না ফার্স্ট কাউন্সেলিংয়ে একটা ডেট যেটা দেবে চয়েস তার আগে কিন্তু মানে কলেজ চয়েসে একটা অপশন থাকবে ঠিক আছে কলেজ চয়েস করতে হবে তো এই সেটার কাজ কিন্তু তোমার সম্পূর্ণভাবে তোমার কাজ সেইটার ডেট দেবে খুব শীঘ্রই এটা তোমরা মনে রাখতে পারো যে খুব শীঘ্রই কিন্তু তোমাদের কলেজ চয়েসের একটি নোটিস তোমাদের দেবে ঠিক আছে খুব সম্ভবত দশ সাত থেকে দশ দিনের মধ্যে এর বাইরে হয়তো হবে না সাত থেকে দশ দিনের মধ্যেই একটি নোটিশ দেবে ডাব্লু জেইবি ওয়েবসাইট থেকে তোমরা দেখতে পাবে যে প্লিজ চুজ ইওর কলেজ ওকে সেখান থেকে তোমরা কি করবে কলেজগুলো চয়েস করবে কিভাবে চয়েস করবে যাবতীয় তথ্য আমি আগের ভিডিওতে দিয়েছি তোমরা অবশ্যই সেই ভিডিওটি দেখেছো এবং প্রত্যেকে কমেন্ট করে জানিয়েছো যাই হোক তো সেই বিষয়ে আমি আর আলোচনা করছি না এইবার যে বিষয়টি প্রথম কাউন্সেলিং কীভাবে হবে তোমরা যে কলেজটা চয়েস করলে সেই কলেজের ওপর একটি মেরিট তৈরি হবে সেই মেরিটটি তুমি কিন্তু দেখতে পাবে না আমিও দেখতে পাবো না কারা দেখতে পাবে যারা সেই কলেজের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে আছে বা যারা ওই কাজের সঙ্গে যুক্ত তারা দেখতে পাবে ওরা কি করবে ওরা মনে করো যে তুমি সিলেক্ট হয়েছো ঠিক আছে তোমার তোমার পার্সেন্টেজ হচ্ছে সিক্সটি পার্সেন্ট আমি সাপোজ বললাম সিক্সটি পার্সেন্ট তুমি পেয়েছো তো তুমি চান্স পেয়েছো ঠিক আছে তোমার কি করলো তোমার তোমার যে লগ তুমি যখন প্রোফাইলে যখন দেখবে তুমি যখন লগ করবে লগ করার পর যখন দেখবে তোমার প্রোফাইলে যখন তুমি প্রবেশ করবে দেখবে নিচে লেখা থাকবে কংগ্রাচুলেশন ইউ হ্যাভ অ্যালোটেড ফর জিএনএম অথবা এএনএম হ্যাঁ অ্যাট তারপর একটা কলেজের নাম দেওয়া থাকবে হয় এসএসকে মেডিকেল কলেজ আর ডিকে ওকে এই ভাবে বিভিন্ন কলেজ মানে মেডিকেল কলেজের নাম কিন্তু সেখানে লেখা থাকবে এবং সেখানেই তুমি জানতে পারবে যে তুমি সেখানে চান্স পেয়েছো কি পাওনি ওকে আরও একটি মাধ্যম আছে তোমায় কিন্তু ফোনে ওরা ম্যাসেজও করে জানাবে যে কংগ্রেচুলেশান ইউ হ্যাভ অ্যালোটেড ফর জি ট্রেনিং অথবা এএনএম ট্রেনিং অ্যাট এই কলেজ ঠিক আছে তো সেক্ষেত্রে তোমায় কি করতে হবে তোমায় সেই যে পোর্টাল ঠিক আছে তোমার যে লগ ইন আইডি তুমি যেখান থেকে প্রোফাইল থেকে যেখান থেকে দেখছো তার পাশেই একটি অপশন থাকবে অ্যাটসেপ্ট ওকে মানে সেটা তুমি গ্রহণ করতে চাও অ্যাটসেপ্টে যেই তুমি ক্লিক করে দেবে সঙ্গে সঙ্গে তোমাকে একটা পেজে নিয়ে যাবে একটা ওয়েব পেজ আলাদা একটা পেজ খুলে যাবে সেখানে তোমাকে পেমেন্টের অপশান আসবে পেমেন্টের অপশান তুমি পেমেন্ট করার পর তোমাকে একটা অ্যালটমেন্ট লেটার দেবে ওকে অ্যালটমেন্ট লেটারটা আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে কীরকম হয় সেখানে তোমার নাম থাকবে বাবার নাম থাকবে ওকে এস এসটি কত নম্বর র্যাঙ্ক সেটা লেখা থাকবে আর কি লেখা থাকবে সেখানে তোমার পেমেন্টের ডিটেলসটা লেখা থাকবে যে তুমি কত টাকা পেমেন্ট করেছো সেই বিষয়টা টোটাল লেখা থাকবে হুম আর একটি ডেট দেওয়া থাকবে সেই সব থেকে গুরুত্বপূর্ণ যে একটি ডেট অ্যাডমিশান ডেট সেটা হচ্ছে অ্যাডমিশান ডেট সেই অ্যাডমিশান ডেটে কি করতে হবে তোমাকে সেই কলেজে যাওয়ার পর সেই কলেজে গিয়ে তোমায় যে তাদের যে ফিস অ্যাডমিশান ফি সেটা দিয়ে তোমায় সেই কলেজে ভর্তি হতে হবে ব্যাস তাহলে তোমার এই কাউন্সিলিং কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আর কিছু করা দরকার নেই তো ফার্স্ট কাউন্সিলিং হলো এইবার কথা হচ্ছে যারা যারা ধরো র্যাঙ্ক কম ঠিক আছে মনে করো যার টেন পয়েন্ট ফিফটিন হ্যাঁ বা টুয়েলভ এতটা যাদের র্যাঙ্ক আছে আমি বলছি না কাউকে খারাপ ভাবলে আমার তার জন্য আমি দুঃখিত কিন্তু দেখো এ র্যাঙ্কটা ভীষণই কম এটা আমি প্রথম থেকেই বলেছিলাম যে টেন পারসেন্ট টেন টোয়েন্টি এদের মধ্যে যাদের র্যাঙ্ক আছে এদের কিন্তু র্যাঙ্ক খুব কম এবং এরা কিন্তু মানে একটু তুলনামূলকভাবে একটু পিছিয়ে আছে এটা খারাপ ভাবার দেখো খারাপ ভাবলে আমার কিছু করার নেই বাট যেটা সত্যি সেটা আমি বলতে বাধ্য কারণ মিথ্যে কথা বলে আমার কোনো লাভ নেই আর আমি চাই না কেউ মিথ্যে আসা মানে স্বপ্ন দেখুক বা সেটা নিয়ে থাকুক দেখো র্যাঙ্ক কম এসেছে সেটা তো চেঞ্জ করা যায় না তাই না তুমি যেটা কম পেয়েছ সেটা কিচ্ছু করার নেই বাট আমাদের হাতে এখনো সময় আছে আমরা কিন্তু এক রকম ভাবে কিন্তু আমরা কলেজে চান্স পেতে পারি একটা একটাই রাস্তা আছে এই মুহূর্তে সেটা কি সেটা হচ্ছে বেসরকারি কলেজ ঠিক আছে আমি প্রথম থেকে বেসরকারি কলেজকে প্রায়োরিটি দিয়ে এসেছি এবং এখনও প্রায়োরিটি দিচ্ছি দেখো এক্ষেত্রে একটা ভালো খবর বলতে পারি যে এই বছর এই জিএনএম এএনএম যে এন্ট্রান্স এক্সাম দিয়েছ এই ক্ষেত্রে আমি যতজনের মানে র্যাঙ্ক কার্ড দেখলাম বা যতজন কমেন্ট করেছো কমেন্টের ভিত্তিতে আমি এইটুকুটা বুঝতে পারলাম মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়তো সিক্সটি পারসেন্ট ক্ষেত্রে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রে কি হয়েছে ভালো মার্কস কিন্তু কারো আসেনি ঠিক আছে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট এরকম স্টুডেন্ট আছে যাদের কিন্তু মার্কস ভালো আসেনি ঠিক আছে এবার থার্টি পার্সেন্টের মধ্যে খেলা হচ্ছে কি হচ্ছে যারা থার্টি পারসেন্টের মধ্যে আছে ওরা সবাই চেষ্টা করবে আমি সরকারি কলেজে নেব আমি ফার্স্টেই সরকারি কলেজে রাখবো ঠিক আছে এটাই হচ্ছে তোমাদের ব্রহ্মাস্ত্র তোমরা এই অস্ত্র কাজে লাগে তবেই কিন্তু তোমরা একটা জিএনএম কলেজ একটা এএনএম কলেজ সুযোগ পেতে পারো এটাই কিন্তু একটা শেষ চেষ্টা ঠিক আছে তোমাকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত প্রত্যেকটা কলেজ বেসরকারি রাখতে হবে যাদের র্যাঙ্ক কম আছে বারবার বলছি তোমরা এটা মাথায় রেখো যাদের র্যাঙ্ক খুব কম ঠিক আছে এমন একজন কমেন্ট করেছে যার র্যাঙ্ক হচ্ছে জিরো পয়েন্ট এতটা যার কম র্যাঙ্ক আছে আমি ওকে বলে দিয়েছি দেখো তোমার এক্ষেত্রে মানে চান্স পাওয়ার ভীষণ সম্ভাবনা কম এটা খারাপ লাগলেও মানে বলতে বাধ্য হচ্ছি কারণ এত কম র্যাঙ্কে কিন্তু সচরাচর হয় না ঠিক আছে কিন্তু কি করবে তুমি যত পরীক্ষা দিয়েছ এত কষ্ট করলে আর একটু চেষ্টা করে দেখো যদি হয়ে যায় যদি ভাগ্যি থাকে তাহলে তুমি পেতেও পারো ঠিক আছে তাই শেষ চেষ্টা পর্যন্ত করে যেতে হবে ওকে যেমন আমরা একটা স্টোরি পড়েছিলাম রবার্ট ব্রুশের ও কিন্তু শেষ চেষ্টা করেছিল ঠিক আছে শেষ চেষ্টা করে কিন্তু সে তার রাজ্য ফিরে পেয়েছিল। ঠিক তেমনইভাবে তোমরা যদি শেষ পর্যন্ত লড়াই করে যাও জয় কিন্তু তোমাদেরও হতে পারে ওকে কারণ দেখো কেউ কিন্তু এখানে যারা অ্যাপ্লাই করেছ তোমরা যেমন চাও যে তোমরা একটা কলেজে ভর্তি হতে ঠিক তেমনই যারা কলেজে অ্যাডমিশন নিচ্ছে ওরাও কিন্তু চায় যে তোমরা যাতে প্রত্যেকে চান্সটা পাও ঠিক আছে তাই আমি বলবো যাদের র্যাঙ্ক খুব কম আছে তারা এই সুযোগটা তোমার কিন্তু কাজে লাগাতে পারো আর যাদের র্যাঙ্ক বেশি আছে যারা মনে করছো যে হ্যাঁ সত্যি সত্যি আমার কলেজের পাশে আমার পাশেই যে কলেজটা আছে আমার বাড়ির পাশেই যে কলেজটি হ্যাঁ সেখানে আমি চান্স পাবোই এটাও কিন্তু ভুল হ্যাঁ মানে তুমি এটা ভেবে না যে শুধুমাত্র একটাই কলেজ চয়েস করবো তাহলে কিন্তু তুমি সবথেকে বড় ভুল করবে এবং এই ভুলে কিন্তু কোনো ক্ষমা নেই ঠিক আছে একবার কাউন্সিলিং শেষ হয়ে গেল সেকেন্ড কাউন্সেলিং শেষ হয়ে গেলো থার্ড কাউন্সিলিং শেষ হয়ে গেলো মানে তোমার কাছে আর কোনো সুযোগ নেই ঠিক আছে মপ আপ রাউন্ড যেটা হয় যেটা সব শেষে হবে সেটার আশা ছেড়ে দাও কারণ ওই ক্ষেত্রে মানে প্রচুর ছেলে মেয়ে যাবে প্রচুর মানে হাজার হাজার ছেলে মেয়ে একদিনে কাউন্সেলিং হবে হয়তো তুমি লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে যে হয়তো দুটো সিট ফাঁকা আছে কিছুটা এগোনোর পর দেখলে দুটোটা দুটো সিটও শেষ ঠিক আছে সুতরাং মপ আপ রাউন্ডের আশা করবে না এটা কিন্তু আমি আগেই বলে দিলাম বাস্তবতা হচ্ছে এই বছর প্রত্যেকেই চেষ্টা করছে প্রত্যেকেই ফাইট করেছে প্রত্যেকেই মোটিভেট হয়েছে আর প্রত্যেকে কিন্তু একদম এক লক্ষ্যে পড়ে গেছে ঠিক আছে সুতরাং এই বছর চান্সটা পাওয়া ভীষণ কঠিন হলেও পেতে তোমায় হবে এটা আমি বলছি আমি তোমাদের মোটিভেটন মোটিভেশন করছি দেখো যেখানে প্রতিযোগিতা নেয় যেখানে কম্পিটিশান নাই। সেখানে সেটা কোনো দামি নেই আমি এটা বিশ্বাস করি যেখানে কম্পিটিশান আছে সেখানেই তো খেলে মজা তাই না অবশ্যই তোমরা চেষ্টা করে যাও আর আরেকটি বিষয় এই এই ধরনের কিছু মেসেজ কংগ্রাচুলেশান ইউ আর সিলেক্টেড হ্যাঁ এটা বোঝার উপায় কী ঠিক আছে এটা বোঝার উপায় কী কোনো কলেজ থেকে এই রকমভাবে কিন্তু কোনো কন্ট্যাক্ট নম্বর দেবে না দেখব এখানে লেখা থাকবে প্লিজ কন্ট্যাক্ট ই আমার প্রিন্সিপাল ঠিক আছে প্রিন্সিপালের নাম্বার দেওয়া থাকবে লেখা থাকবে কিন্তু ক্লিয়ারলি লেখা থাকবে প্রিন্সিপাল দেখো কোনো কলেজে তুমি যদি চান্স পাও সেক্ষেত্রে কিন্তু তোমায় কোনো কন্ট্যাক্ট নম্বরের সাথে কোনো মেসেজ তোমায় দেবে না এটা তোমায় বলে দিলাম কোনো কলেজ থেকে কিন্তু মেসেজ যখন দেবে অরিজিনাল যেটা ওকে ফেকগুলো দেবে বাট যেটা অরিজিনাল সেখানে কিন্তু কোনো রকম কোনো কনট্যাক্ট নম্বর থাকবে না এটা তোমরা কিন্তু বুঝে নাও ঠিক আছে যখনই দেখবে কনট্যাক্ট নম্বর আছে মনে করবে সেটা ফেক বা সেখানে বেশি টাকা নেবে ফেক বলতে পারি না সেটা মানে হয়তো হবে বাট সেখান থেকে তোমাকে বেশি টাকা নেবে ওকে সেখানে মনে করো তোমায় যে জিএনএম যে তুমি যে পরীক্ষা দিয়ে পেয়েছো সেক্ষেত্রে তোমার হয়তো লাগতো দু লাখ টাকা এত লাগতো না যদিও তবু দু লাখ টাকা আমি ধরে নিচ্ছি এক থেকে ডে এক থেকে দুই লাখ টাকার মধ্যেই তোমার কমপ্লিট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বেসরকারিতে বাট তুমি যদি একদম যেটা বেসরকারি মনে করো যেখানে তোমার ওই কলেজের লিস্টগুলো তোমার এই লিস্টের নামই নেই ঠিক আছে এই এই ধরনের কিছু কলেজ আছে বর্তমানে তো এই ধরনের কলেজগুলো কী করে তোমায় বলবে যে ঠিক আছে তুমি যেহেতু চান্স পাওনি তোমায় এখানে তুমি ভর্তি হতে পারো তোমাকে খুব কমই কিন্তু একদম সর্বনিম্ন তোমাকে কিন্তু টাকা নিয়ে তোমাকে ভর্তি নিয়ে নেবে ঠিক আছে সেক্ষেত্রে তোমায় হয়তো প্রথমে শোনাবে তিন লাখ পরে যখন তুমি অ্যাডমিশান নেবে তারপর তখন জানতে পারে সেখানে আগের ছেলেকেদেরও তাই বলে ছ লাখ টাকা সাত লাখ টাকা নিয়ে নিয়েছে সুতরাং এই ধরনের ভুল থেকে খুব সাবধান থাকবে ওই জন্য আমি লিখে দিচ্ছি এই ভুল করার আগে সাবধান হয়ে যাও দেখো এই ধরনের সত্যি কথা কারণ যাদের টাকা পয়সার ভীষণ সমস্যা আছে যারা খুব কষ্ট করে পড়াশোনা করেছ তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই এই জিনিসটা মাথায় রাখতেই হবে কারণ একটা ভুল একবার যদি করে ফেলো না সেই ভুলে কিন্তু কোনো সমাধান নেই তুমি একবার যখন সেই কলেজের রেজিস্ট্রেশন করে ফেলবে সেই কলেজের জন্য তুমি অ্যাপ মানে একদম স্টুডেন্ট হয়ে যাবে সেক্ষেত্রে তোমায় ওই ফিটা দিতেই হবে না হলে কিন্তু সেই বছরটা তো ল্যাপস হবেই এমনকি আরও দু তিন বছর তোমার ল্যাপস হয়ে যাবে ঠিক আছে সুতরাং এই বিষয়টি একটু মাথায় রাখবে অবশ্যই কিন্তু একবার যখন সিলেক্ট করে নেবে কোনো কলেজ তারপর কিন্তু সেটা চেঞ্জ করা সম্ভব নয় একবার যখন তুমি কোনো কলেজ অ্যাডস্যাপ্ট করে নিলে সেটা যখন তুমি গ্রহণ করে নিলে আর পরবর্তী খেলে পরবর্তীকালে কিন্তু সেটা চেঞ্জ করতে পারবে না ওকে এটা একটু মাথায় রাখবে আর একটি বিষয় সব থেকে গুরুত্বপূর্ণ যেটি যে অটো আপগ্রেডেশান কী অটো আপগ্রেডেশানটা কি এবং কিভাবে করবে দেখো আমি ক্ষেত্রে বলে রাখি অটো আপগ্রেডেশান হচ্ছে যারা ফার্স্ট কাউন্সেলিংয়ের চান্স পেয়েছ মনে করো তুমি একটি ভালো আইটে তুমি একটি ভালো কোনো একটা মেডিকেল কলেজে চান্স পেয়েছ ঠিক আছে সেখানে তোমার সরকারি আছে কিন্তু তোমার পছন্দ হচ্ছে না তুমি একদম নিশ্চিত যে তুমি ভালো আরও ভালো কোনো কলেজে চান্স পাবে সেক্ষেত্রে তুমি কী করলে সেটা তুমি ক্যান্সেল করলে ওকে ক্যান্সেল করলে ক্যান্সেল করলে বা ধরো তুমি বেসরকারি পেলে বেসরকারি তোমার পছন্দ নয় তুমি কী করে সেটাকে ক্যান্সেল করলে ওকে ক্যান্সেল করার পর কি করবে সেইখানেই অপশান থাকবে অটো আপগ্রেডেশান অটো আপগ্রেডেশান হচ্ছে এমন একটা বিষয় যেটা তুমি যদি ক্লিক না করো তাহলে কিন্তু পরবর্তী স্টেপে তোমাকে আর আর মানে কাউন্সেলিংয়ে তোমাকে গণ্য করবে না যখনই তুমি অটো আপগ্রেডেশনে ক্লিক করবে তখন তোমায় বলে আর ইউ শিওর মানে তুমি কি শিওর যে অটো আপগ্রেডেশনে তুমি অংশগ্রহণ করতে চাও অবশ্যই তোমাকে সেখানে কিন্তু ওকেতে ক্লিক করতে হবে বা ইএসএ ক্লিক করতে হবে তবেই কিন্তু তুমি তারপর তোমাকে একটা মেসেজ দেবে যে কংগ্রাচুলেশান বা ইউ হ্যাভ সাকসেসফুলি অটো আপগ্রেডেড ওকে এই ক্ষেত্রে তুমি নিশ্চিন্ত হতে পারো যে তোমায় কিন্তু পরবর্তীকালে আবার কাউন্সিলিংয়ের সুযোগ দেবে ঠিক আছে এবার তখন আবার সেকেন্ড কাউন্সিলিংয়ে তুমি একটা কলেজ চান্স পেলে সেক্ষেত্রে তোমার আবার সেম প্রসেস তোমার যদি পছন্দ হয় সেই কলেজটি তুমি যদি তোমার স্বপ্নেই কলেজটি পেয়ে যাও সেক্ষেত্রে তুমি সেটা অ্যাডসেপ্ট করতে পারো আর যদি পছন্দ না হয় তাহলে আবার সেই ক্যান্সেল করে অটো আপগ্রেডেশনে ক্লিক করবে পরবর্তী কাউন্সিলিংয়ে যাওয়ার জন্য বোঝা গেলো আচ্ছা আর কোনো প্রশ্ন যদি তোমাদের থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আচ্ছা আরেকটি বিষয় যে কম র্যাঙ্কে সেরা কলেজ কোনটি কম র্যাঙ্কে সেরা কলেজ আমি এই বিষয়ে কালকের ভিডিওতে বলেছিলাম যে সেরা কলেজ বলে কোনো কিছু হয় না যেখানে তোমার তোমার নিজের স্যাটিসফ্যাকশান আছে যেখানে তুমি দেখছো যে আমি আমি কম খরচে পড়তে পারছি ঠিক আছে সেখানেই তুমি অ্যাডমিশান নাও যেটা তোমার বাড়ি থেকে খুব কাছে হচ্ছে সেটাই তুমি নেবে তাই না তো সেরা কলেজ সেটাই যেটা তোমার বাড়ি থেকে খুব কাছে হবে এবং যেখানে খরচ খুব কম হবে আমি যদি কয়েকটা নাম বলেও দিই সেটা তোমাদের কাছে হয়তো বা কঠিন মনেও হতে পারে কারণ যার বাড়ি অনেক দূরে ঠিক আছে আমি যে লিস্টগুলো বলবো যে নামগুলো বলবো সেটা হয়তো তোমাদের বাড়ি থেকে অনেকটা দূরে হয়ে যাবে সেক্ষেত্রে কী হবে সেটা তোমার পছন্দ নাও হতে পারে তাহলে সেটা বেস্ট কি করে হতে পারে বেস্ট তুমি জানবে যে বেস্ট কত ওকে সর্বনিম্ন র্যাঙ্ক কত সর্বনিম্ন র্যাঙ্ক আমি এখনও পর্যন্ত যা দেখেছি জিরো ওকে জিরো পয়েন্ট একজন কমেন্ট করেছিল তার র্যাঙ্কটি আর সর্বোচ্চ র্যাঙ্ক এখনও পর্যন্ত আমি যা দেখেছি ফিফটি ফিফটি এইট পারসেন্ট এখনও পর্যন্ত আমি সর্বনিম্ন দেখেছি এবং যার স্কোর সে যা র্যাঙ্ক পেয়েছে মোটামুটি ওর আটশো কত ছিল আটশো ছিয়াত্তর সম্ভবত এর কাছাকাছি কিছু একটা ছিল ওকে তো সেটা আমার চোখে এখনও পর্যন্ত সর্বনিম্ন কিছু কিছু কমেন্ট আছে সেটা আমি পিন করেছি সেই পিনগুলো তোমরা দেখতে পারো যে সে ওদের কিন্তু অনেকটাই ওরা কিন্তু সিকিওর যে ওরা কোনো না কোনো কলেজে চান্স পাবেই ঠিক আছে কারণ ওদের দেখো র্যাঙ্ক অনেক কম আছে ঠিক আছে অনেক কম আছে কারণ সাতশো ছিয়াত্তর সাতশো এর মধ্যে আছে সাতশো থেকে আটশোর মধ্যে যাদের র্যাঙ্ক আছে ওরা তো নিশ্চিত ঠিক আছে যাদের র্যাঙ্ক মনে করো এক থেকে হাজারের মধ্যে আছে ওরা কিন্তু কিছুটা নিশ্চিত হয়ে যাও যদি তোমরা কোথাও না কোথাও চান্স পাবেই সরকারি হোক বেসরকারি হোক তোমরা কিন্তু চান্স পাবেই বোঝা গেল তাহলে এটাই হচ্ছে আমাদের মূল বিষয়বস্তু এবং যাদের র্যাঙ্ক কম তারা যেটা বললাম সেই পদ্ধতিটা কাজে লাগাও তোমাদের এটা ছাড়া আর কোনো উপায় নেই ঠিক আছে এর পরবর্তীকালে আমি আরও কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব যেগুলি কেউ তোমাদের বলবে না এর আগে পর্যন্ত তোমাদের এই ধরনের মানে কথা হয়তো কেউ বলেনি এতটা মানে ওপেনলি কেউ কিছু বলেনি বাট আমি তোমাদের যেহেতু প্রতিজ্ঞা করেছিলাম যে না তোমরা যে আমাদের সাথে থাকলে আমি তোমাদের যতটা সম্ভব সাহায্য করব যেভাবেই হোক আমি তোমাদের প্রত্যেকের সাথে কানেক্টেড থাকছি প্রতিদিন আমি এত ব্যস্ততা সত্ত্বেও তোমাদের সাথে এইভাবে ভিডিও দিচ্ছি কারণ আমি জানি যে তোমরা কীরকম পরিস্থিতির সম্মুখীন হচ্ছ প্রতি মুহূর্তে মনে হচ্ছে যে আমি কি চান্স পাবো আমি কি এত কষ্ট করে শেষ পর্যন্ত একটা কলেজ চান্স পাবো না এই ধরনের প্রশ্নের সম্মুখীন আমি জানি কারা হচ্ছ এবং প্রতিনিয়ত তোমরা মানে এত যন্ত্রণার সাথে বাঁচছে সেটা আমি বুঝতে পারছি কারণ শেষ পর্যন্ত কে জিতবে কার মুখে ফুটবে হাসি এই ধরনের মানসিকতা প্রত্যেকের মনে মধ্যে চলছে আমি বুঝতে পারছি তো আমি একটা কথা বলবো দেখো চিন্তা করো না আমি প্রত্যেকের জন্য আমি প্রার্থনা করব যাতে প্রত্যেকে সুযোগ পাও আমি বুঝতে পারি যে প্রত্যেকে কতটা টেন্সড রয়েছ তো আমি অবশ্যই চেষ্টা করব যতটা হোক আমার তরফ থেকে আমি তোমাদের চেষ্টা করব সেটা দেওয়ার ওকে আজকে মতো এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ যেন প্রত্যেকে ভালো থেকো সকলকে জানাই অনেক 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 ধন্যবাদ অনেক অভিনন্দন শুভেচ্ছা নমস্কার